Xiaomi মোবাইল ফোন কোম্পানি ক্রেতাদের সবচাইতে জনপ্রিয় Redmi নোট 9 সিরিজের দুটি ফোন লঞ্চ করে দিয়েছে। আজকে আমি আপনাদেরকে Redmi নোট 9 প্রো ফোনটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরব। আসুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ফোনটিকে। ফোনটিতে 12 মার্চ 2020 এ অফিশিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। 6.67 ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি ক্যাপাসিটিভি টাচ স্ক্রিন 16 মিলিয়ন কালার 395 পিপিআই ফোনটি প্রোটেকশনের জন্য ট্রিপল কর্নিং গরিলাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। যা ফোনের সামনে ও পিছনের ক্যামেরার উপরে বসানো হয়েছে। স্ল্যাশ ন্যানোপটিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে যা ফোনটিকে পানি থেকে বাঁচাবে। তবে খেয়াল রাখবেন ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ না। ফোনটির ডান পাশে সাইডে পাওয়ার প্লাস ভলিউম আপ ডাউন বাটন পাওয়ার বাটন এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হয়েছে যা খুব ফাস্ট কাজ করবে। বাম পাশে সাইডে থাকছে সিম কার্ড স্লট যেখানে ডুয়াল সিম কার্ড অ্যান্ড ওয়ান মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। ফোনটির নিচের সাইডে থাকছে আইআর ব্লাস্টার আরও থাকছে 3.5 mm হেডফোন জ্যাক। ফোনটির মাধ্যমে হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করা যাবে। ভয়েস রেকর্ডের ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলের অপশনও থাকছে এতে। সুন্দর ডিজাইনের এই ফোনটি তিন কালারে পাওয়া যাবে। ওজন 209 গ্রাম 5020 mAh ব্যাটারি ফাস্ট চার্জিং সুবিধা থাকছে এতে। ফোনটির সাথে 18 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া থাকবে। চার্জিং টাইপ পোল এটি একটি গেমিং ফোন যার ফোনটি গেম খেলবেন তারা একটানা 14 ঘন্টা গেম খেলতে পারবেন। নর্মাল ইউজাররা টানা 2 দিন ব্যবহার করতে পারবেন বিনা দ্বিধায়। ফোনটিতে ওটিজি 3.5 mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে। ফোনটির নিচের সাইডে থাকছে স্পিকার। এখন কথা বলা যাক অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 10-এর সাথে Xiaomi নিজের সিস্টেম MIUI 11 যুক্ত করা হয়েছে। চিপসেটে স্ন্যাপড্র্যাগন 720G দেওয়া হয়েছে যা হলো ইনস্ট্রাপ্টন এর গেমিং প্রসেসর। সিপিইউ অক্টাকোর গ্রাফিক্স প্রসেসরে অ্যাডিনো 618 রম UFS 2.1। ফোনটি দ্বারা এখনকার গেমগুলো ইজিভাবে খেলতে পারবেন। ফোনটির পিছনে থাকছে AI কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এলইডি ফ্ল্যাশ ক্যামেরা সেটআপ 48 মেগাপিক্সেল মেন হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা যার মাধ্যমে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি বা ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। 5 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা লেন্স 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরার লেন্স রয়েছে। পিছনের ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া ভিডিও স্লো মোশন করা যাবে এবং বিভিন্ন গ্রাফিক্স ও ফিক্সারও রয়েছে ভিডিওর ক্ষেত্রে। ভিডিও এডিটিংও এর মাধ্যমে করা যাবে। ভিডিও রেকর্ডের ক্ষেত্রে AI এর সুবিধাও রয়েছে। ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে AI সেলফি ক্যামেরা। রেডমি 9 নোট প্রো ইন্ডিয়াতে 17 মার্চ বিক্রি শুরু হয়েছে। ইন্ডিয়াতে ফোন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 4x64 GB এই ফোনটির দাম 499 রুপি আর 6x128 GB এই ফোনটির দাম 16,999 রুপি। ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল বিভিন্ন দোকানে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। 4x64 এই ফোনটির দাম 18 থেকে 19 হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। 6x128 GB এই ফোনটি 22 থেকে 24 হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আপনি এই ফোনটি এখনই কিনবেন না। এই ফোনটি এখন আমাদের দেশের জন্য নয়, অন্যথায় সমস্যায় পড়তে পারেন।